হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব কক্সবাজারের মার্কেটে, যেখানে গিয়ে এত সুন্দর সুন্দর জিনিস আমার জাস্ট নজর কেড়ে নিচ্ছিল। আর হ্যাঁ, মার্কেট তো আমাদের মেয়েদের খুব ফেভারিট একটা প্লেস, আর আমরা মেয়েরা মার্কেটে যাওয়া শপিং করা তো খুবই পছন্দ করি। তাই ভাবলাম কক্সবাজারের মার্কেটে যে এত সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলোর প্রাইস সম্পর্কে ধারণা দিব এই ভিডিওতে। তো চলে গেলাম কক্সবাজারের ঝিনুক মার্কেটে। এটি লাবণী পয়েন্টের ঠিক পাশেই অবস্থিত। মার্কেটে ঢুকতেই কিছু সিসেল দিয়ে বানানো ঝাড় ছিল, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। এক একটা ঝাড় এক এক রকম ছিল, পুরোই ডিফারেন্ট ছিল, কিছুটা কালারিংও ছিল। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে এগুলোর মধ্যে কি লাইটও দেওয়া যাবে নাকি। তো উনি বলেছে যে আমি যদি চাই তাহলে ওরা লাইটিংয়ের সিস্টেম করে দিতে পারবে। আর এগুলোর প্রাইস ছিল 800 টাকা থেকে 1500 টাকার মধ্যে। এগুলো হচ্ছে সিশেল দিয়ে বানানো মাথার ব্যান্ড। আর এখানে কিছু ব্রেসলেট ছিল, অনেক টাইপের ব্রেসলেট ছিল এখানে, সবই পার্ল দিয়ে তৈরি। এখানে মালাগুলোর সিঙ্গেল প্রাইস হচ্ছে 500 টাকা থেকে 700 টাকা পর্যন্ত। আর এদিকে চাইলে আপনারা মালা বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। দোকানটিতেই কাঠের কিছু ইউনিক স্ট্যাচু রয়েছে, আর অনেক সুন্দর সুন্দর মিরর রয়েছে। এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা। এই পার্লের ব্রেসলেটটির প্রাইস হচ্ছে 250 টাকা। আমরা পরে একটু হাতে দেখছিলাম, তারপর মার্কেট করতে করতে আমাদের একটু ক্ষুধা লেগে গেল, তাই আমার বেবি আইসক্রিম নিয়ে নিচ্ছে। ভিতরে ঘুরে ঘুরে দেখছিলাম আরও অনেক সুন্দর সুন্দর কিছু শপ। এখানেও দেখলাম যে ব্যাঙ্গেলস রয়েছে, চুড়ি রয়েছে, এগুলো সবগুলোরই প্রাইস 250 টাকার মধ্যে। এগুলো হচ্ছে মেটাল আর পার্ল দিয়ে বানানো, এগুলোর প্রাইস হচ্ছে 350 টাকা। আর মালার তো অভাব নেই, বিভিন্ন টাইপের মালা, চোখ শুধু জুড়েই আছে মালা আর মালা। বড় মালাগুলো একটু প্রাইস একটু বেশি, 2500 টাকা করে পিস। আর এই ছোট ছোট ব্যাঙ্গেলসগুলোর প্রাইস হচ্ছে 250-350 টাকা এরকম। এখানে কিছু স্যান্ডেলেরও শপ রয়েছে। বাচ্চাদের কালেকশনগুলো অনেক কিউট। এই মাছের স্যান্ডেলটা তো আমার খুবই ভালো লেগেছে, এটার প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা। আর কিছু বড়দেরও স্যান্ডেল রয়েছে, যেগুলোর প্রাইস হচ্ছে 250 টাকার মতো। তারপর চলে এলাম চকলেট আর আচারের দোকানে। এখানে প্রচুর কালেকশন ওদের আচারের, আর এই যে বার্মিস আমাদের সবার ফেভারিট। এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা রয়েছে, আর অনেক সুন্দর সুন্দর চাদর রয়েছে, যেগুলোর প্রাইস ছিল হচ্ছে 1500 টাকা থেকে 2000 টাকা বা 2500 টাকার মধ্যে। বিভিন্ন টাইপের কালেকশন রয়েছে এদিকে। আর এই দোকানের মধ্যে অনেক সুন্দর সুন্দর শালও রয়েছিল। এখানে কিছু কাপড়ের তৈরি পার্স রয়েছে, যেগুলো কিনা আরও আমরা পাই। ঝিনুক মার্কেটে এসে আমি যেটা বুঝলাম, অন্যান্য মার্কেট থেকে এই মার্কেটটি উইন্ডো শপিংয়ের জন্য বেস্ট। অন্যান্য মার্কেটে কিন্তু প্রচুর ভিড় থাকে, যেটা কিন্তু এই মার্কেটে খুবই কম ছিল। তাই ঘুরে ঘুরে প্রত্যেকটা মার্কেট আমি ভিজিট করতে পেরেছিলাম। তো ঘুরতে ঘুরতে আমি আরও কিছু সুন্দর সুন্দর ঝিনুকের বানানো ঝাড় দেখি, যেগুলো প্রাইস ছিল, বড়গুলোর প্রাইস ছিল হচ্ছে 2500 টাকা করে। আর এগুলো এত সুন্দর, সামনের থেকে না দেখলে একদমই বোঝা যায় না। আর এখানে কিছু বড় বড় সিসেল ছিল, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। এগুলোর প্রাইস ছিল হচ্ছে 700 থেকে 1500 টাকার মতো। তো এই তো আমরা ঘোরাঘুরি শেষ করে টুকটাক এই জিনিস কিনে এবার চলে আসছিলাম আমাদের হোটেলের দিকে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।